আলাইকুম বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা 2023 সালে পবিত্র সহবরাত আমাদের খুব নিকটবর্তী আগামী সাতই মার্চ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে শবে বরাত অনুষ্ঠিত হবে শবে বরাতকে কেন্দ্র করে আমি বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি যদি আপনি প্রয়োজনবোধ মনে করেন তাহলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকে আমি বরাতের নামাজ কেন্দ্রে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এক নম্বর শয়েব বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা না দুই নামাজ কখন থেকে পড়া শুরু করবেন তিন সবরাতের নামাজ মোট কয় রাকাত পড়তে হবে চার সবরাতের নামাজ কোন সুরা দিয়ে পড়তে হবে পাঁচ সবরাতের নামাজের নিয়ত কিভাবে করবেন সর্বশেষ সবরাতের নামাজ পুরুষ এবং মহিলা কিভাবে পড়বেন তা আমি আপনাদেরকে বলে দিব প্রিয় দর্শক শ্রোতা চলুন সর্বপ্রথম আমরা জেনে নিই সববরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা কোরআন এবং হাদিস যদি আমরা তালাশ করি তাহলে সব কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ কোথাও উল্লেখ নেই তবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের হাদিস এবং আমল থেকে এটা পাওয়া যায় যে সব বরাতের রাত্রে রসুলুল্লাহ সালু আলি সাল্লাম দীর্ঘ রুকু দীর্ঘ সেজদার মাধ্যমে বেশি বেশি করে নফল নামাজ আদায় করতেন সে হিসাবে সহবরাতের রাত্রে আপনি লম্বা সময় রুকু সেজদার মাধ্যমে নামাজ আদায় করবেন নফল নামাজ আদায় করবেন এটাই হচ্ছে সহবরাতের রাতের বিশেষ আমল এবার আমরা জানবো সহবরাতের নামাজ কখন থেকে পড়তে হবে প্রিয় দর্শক আরবি মাস শুরু হয় সন্ধ্যা থেকে অর্থাৎ মাগরীবের নামাজের পর থেকে আরবি দিন শুরু হয় সেই হিসাবে আগামী সাতই মার্চ রোজ মঙ্গলবার মাগরিবের পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত আসা পর্যন্ত আপনি এই নফল নামাজ আদায় করতে পারবেন তৃতীয় সহবরাতের নামাজ মোট কয় রাকাত পড়তে হবে যেহেতু সহবরাতের নামে কোনো নামাজ নেই সেই হিসাবে আপনি শুধু নফল নামাজ পড়বেন এই নফল নামাজ দুই দুই রাকাত করে যত রাকাত আপনার মন চায় আপনি পড়তে পারবেন এর নির্ধারিত কোনো সংখ্যা নেই বিভিন্ন জনে বলে থাকে বা বিভিন্ন কিতাবাদের মধ্যে পাওয়া যায় কেউ আট রাকাত কেউ বারো রাকাত এভাবে বিভিন্ন বর্ণনা করে থাকেন এগুলো সম্পূর্ণই ভুল বর্ণনা জাল বর্ণনা মূলত নফল নামাজের নির্ধারিত কোনো সংখ্যা হয় না আপনার দেহ এবং মন যতটুক পর্যন্ত আপনার ধৈর্য কুলায় আপনি ততটুক পর্যন্ত নামাজ পড়বেন চার নম্বর সহবরাতের নামাজ কোন সুরা দিয়ে আদায় করবেন প্রিয় দর্শক যেহেতু এই নামাজটি হচ্ছে নফল সুতরাং নফল নামাজের ক্ষেত্রে নির্ধারিত কোনো সুরায় নেই আপনি কোরআন শরীফের যেই সুরা বা যেই অংশ সবচেয়ে ভালো মুখস্থ পারেন সেই সুরা বা সেই নফল নামাজ আদায় করবেন পাঁচ নম্বর শহবরাতের নামাজের নিয়ত কিভাবে করবেন প্রিয় দর্শক আমি পূর্বেই বলেছি সবে বরাতের কোনো নামাজ নেই বরং এই রাতের রসুল উল্লাহ সাল্লাই সাল্লাম নফল নামাজ বেশি বেশি করে পড়তে বলেছেন বা তিনি পড়েছেন সেই হিসাবে আপনি নিয়ত করবেন যে পবিত্র শহবরাতের রাতে আমি দুই রাকাত নফল নামাজের নিয়ত করছি আল্লাহ একবার এইভাবে এতটুকু নিয়ত করেই আপনি নামাজ আদায় করতে পারবেন এবার আমরা চলুন সব রাতের রাতে নফল নামাজ পুরুষ এবং মহিলা কিভাবে আদায় করতে হয় তার বিস্তারিত আলোচনা করি দর্শক আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন নিয়ত করে নেবেন আমি দুই রেখাত নফল নামাজের নিয়ত করছি আল্লাহ একবার এভাবে আপনি হাত বাঁধবেন হাত বাড়ার পর আপনি সানা পড়বেন সুবাহ হুম্মা অবি হ্যামদিকা ওতামুকা ওতা জদ্দুকা ওলা ইলেহা গয়ুখ এরপরে আপনি পড়বেন আউজুব্লাহিমিনজিম বিসমিল্লাহ রহমান রহিম اترك الصروفات تحبني الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله بسم الله الرحمن الرحيم ترك আলম তর কই ফফা আল রব্বু কবি অসহাবিল ফিল আলম ইয়জ আল কৈদ ফি তদ্দিল ও অরসল আলহিম তৈরন আবিল তরমি হিম বিহজা রতিম সিজিল ফজ আলহম কাসফিম এরপরে আপনি রুকু যাবেন আল্লাহ আকবর বলে রুকুতে আপনি তিন তসবি বা পাঁচ তসবি অথবা সাত তাসবি আপনি এই দোয়াটি পড়বেন সুবহান হ্যান আর অফ বি এল আউজিম শুভ হ্যান আর আউজিম শুভ হ্যান আর আউজিম এরপরে আপনার রুকু থেকে উঠবেন সামি অল হামিদাহ হুলি ম্যান হ্যামি তারপরে আপনি প্রথম শেষদায় যাবেন আর লাহ একবার বলে শেষদায় গিয়ে আপনি শেষ দা পড়বেন তিনবার পাঁচ সাতবার শুভ হ্যানা আলা বি আল আলা শুভ হ্যানা রব বি এভাবে দ্বিতীয় সেজদা আপনি পূর্ণ করবেন দ্বিতীয় সেজদা পূর্ণ করে আপনি আবার আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাবেন তারপরে আপনি আবার বিসমিল্লাহ বলে সুরা ফাতিহা পড়বেন সুরা পরে আপনি যে কোনো একটি সুরা আবার মিলাবেন যেমন আমি সুরা এখলাস পড়লাম উলহু আল্লাহ আহেদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহেদ এরপরে আপনি আবার নিয়মতান্ত্রিকভাবে রুকু দুই সেজদা করে বসবেন বসার পরে আপনি তাশাহুদ পড়বেন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله طارب ربنا ذر ذ إبراهيم وربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপরে আপনি দোয়াই মাসুরা পড়বেন আল্লাহহু ইন্নি ও গোলেম তুনে সি দুলমেং লা র ওয়ালে আই গোফিরো দুনুবা ইল্লেং ফকফিরেলি মকফিরে তেমনি আইনদিকা ওয়ার হেমনি ইন কাং তালগফুর রহিম তারপরে আপনি দিকে সালাম ফিরাবেন তারপর বাম দিকে সালাম ফিরিয়ে আপনি নামাজ থেকে বের হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা নামাজের পরে একবার আল্লাহ একবার পড়বেন তিনবার আস্তাগ ফিরুল্লহ আস্তাগিরুল্লহ আস্তক ফিরুল্লহ পড়বেন এরপরে আপনি বেশি বেশি দুরুদে ইব্রাহিম বা আপনি যেই দূরত পছন্দ করেন সেই দ্রুত আপনি পাঠ করবেন পাঠ করার পরে আরও কয়েকবার ইস্তেফার পড়বেন এরপরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের গুনা খাতার জন্য মাপ চাইবেন দুনিয়ায় এবং আখরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে চাইবেন চোখের পানিকে ঝরাবেন নিজের পাপের কথা স্মরণ করে কান্নাকাটি করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার গুনা খাতাগুলোকে মাফ করে দিবেন এবং যা চাইবেন আল্লাহফাক সেগুলো পূর্ণ করে দিবেন প্রিয় দর্শক শ্রোতা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি সহবরাতের নামাজ সম্পর্কে মোটামুটি ধারণা এসেছে আপনি এইভাবেই পরবর্তীতে আবার দুই রাগাত পড়বেন এ একই নিয়মে দুই দুই রাকাত করে আপনি সব বরাতের রাতে এবাদত বন্দি করবেন আল্লাহ ররব্বুল আলমেন আমাদের সবাইকে সব রাতের এবাদত বন্দি করার মাধ্যমে আল্লাহ রবুল আলমের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহাম